বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি বড় থেকে ছোট কিভাবে সাজিয়ে লিখতে হয়। তাহলে আমরা দেখে নিই স্বাভাবিক সংখ্যাগুলো। স্বাভাবিক সংখ্যাগুলো হলো শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এখন আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারছি শূন্য সবচেয়ে ছোট, এরপর এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। ছোট থেকে ক্রমান্বয়ে বড় হয়েছে। এবার যখন আমরা বড় থেকে ছোট লিখতে যাব, সাজিয়ে লিখতে যাব, তখন আমরা ঠিক উল্টো থেকে লিখব। তাহলে আমরা উল্টো থেকে লিখি নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, শূন্য। তার মানে তোমরা বুঝতে পারছো, ছোট থেকে বড় হলে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আর বড় থেকে যখন আমরা ছোট লিখব, তাহলে উল্টো দিক থেকে হবে, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, শূন্য। এবার আমরা সরাসরি সমাধানে চলে যাব। আমি একটি সমস্যা লিখি, আমি সমস্যা লিখব দুই সংখ্যা, অর্থাৎ দশক মানে কিছু সংখ্যা লিখব। দশক মানে কিছু সংখ্যা আমি লিখছি, আমি দশক মানে চারটি সংখ্যা লিখেছি, একান্ন, সাতাত্তর, চোদ্দ, আশি। এরপর আমি বড় থেকে ছোট সাজিয়ে লিখব। বড় থেকে ছোট সাজিয়ে লেখার জন্য আমাকে একটা নিয়ম ফলো করতে হবে। নিয়মটা হচ্ছে কি, আমি প্রত্যেকটা সংখ্যার তোমার প্রথম সংখ্যাটি দেখব, প্রতিটি মানে। যেমন দেখো, একান্ন, সাতাত্তর, চোদ্দ, আশি। আমি এখন যে বুদ্ধিটা তোমাদেরকে শিখিয়ে দিব, ওই বুদ্ধিটা তোমরা ফলো করলে খুব সহজে দশক মান থেকে কিভাবে বড় থেকে ছোট সংখ্যা সাজিয়ে লিখতে হয় সেটা খুব সহজভাবে বুঝতে পারবে। তাহলে দেখো, একান্নের মধ্যে প্রথমে কত আছে, পাঁচ, খেয়াল করো। এরপর সাতাত্তরে সাত, চোদ্দে এক, আশিতে আট। এবার বলো দেখি, এই পাঁচ, সাত, এক, আট, এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আট। তাহলে আমার এই পুরো সমস্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? আশি। আটের পর কোন সংখ্যাটি হবে এবার সেটাই দেখে আমরা। আটের পর আছে তোমার সাত, তাহলে এখানে আছে পাঁচ, সাত, এক, তার মানে সাতাত্তর। এরপর আছে পাঁচ, আর চোদ্দে আছে এক, তার মানে পাঁচ, এক, একান্ন। সর্বশেষ আছে চোদ্দ। দেখেছো কত সহজে তোমার দশক মানের সংখ্যা থেকে বড় থেকে ছোট সাজিয়ে লেখা যাচ্ছে? জাস্ট আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি, আমরা সবসময় প্রথম সংখ্যাটি দেখব। দশক মানে যখন দুটো দুটো সংখ্যা থাকবে, আমরা প্রথম সংখ্যাটি দেখব। যে সংখ্যাটি সবচেয়ে বড় সেই সংখ্যাটি বড় হবে, সম্পূর্ণভাবে বড় হবে। যেমন দেখো, আশি, আশি ছোট সাতাত্তর, সাতাত্তরের ছোট একান্ন, একান্নের ছোট চোদ্দ। এবার গেল আমার দশক মান। এখন আমি শুরু করব শতক মানে। শতক মান বলতে তিনটি সংখ্যাকে বোঝাচ্ছি আমি। ধরো আমি তিন সংখ্যার একটা সংখ্যা লিখলাম, একশো আটানব্বই, একশো পঞ্চাশ, একশো
একাত্তর, 200। যখন আমরা দশক মানের বড় থেকে ছোট সাজিয়ে লেখা শিখেছি তখন ছিল দুটো করে সংখ্যা, এখন দেখতে পাচ্ছ প্রতিদিন মানে তোমার তিনটি করে সংখ্যা, তার মানে একক, দশক, শতক। শতক মান থেকে আমি কিভাবে বড় থেকে ছোট সাজিয়ে লিখব, ঠিক আগের মতোই আমি প্রথম সংখ্যাগুলো দেখছি। এখানে প্রথম সংখ্যা কত আছে? এক, খেয়াল করো। এরপরে এখানে এক, এখানেও এক, কিন্তু এখানে কত আছে? দুই। তার মানে আমরা বলতে পারছি যেহেতু একের বড় দুই, তাহলে এই 200 হবে তোমার সবচেয়ে বড়। এরপর একটা ব্যাপার খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে এখানেও এক, এখানেও এক, এখানেও এক, 198, 150, 171। এখান থেকে কিভাবে আমি বড় সংখ্যাটা বের করব? যেহেতু এখানেও এক, এখানেও এক, এখানেও এক, তার মানে আমরা প্রথম সংখ্যাটি বাদ দিব। এরপর আমরা দ্বিতীয় সংখ্যাতে যাই, দ্বিতীয় সংখ্যাতে আছে কত? 9, 5, 7। দেখো তিনটি তিন মানের সংখ্যা, 9, 5, 7। তাহলে আমরা এখানে খুব সহজে বলতে পারছি যেহেতু এখানে 9 বড়, তার মানে 198 বড়। এরপর 9-এর পরে কত বড়? তোমার 7 বড়, তার মানে 171 বড়। সর্বশেষ 150। এবার খেয়াল করো আমি দশক মানে বড় থেকে ছোট কিভাবে সাজিয়ে লিখাতে হয় সেটা শিখিয়েছি, এরপর শতক মানে কিভাবে বড় থেকে ছোট সাজিয়ে লিখাতে হয় সেটাও শিখালাম। কিন্তু যদি আমাদের মিশ্র সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা মিশ্র সংখ্যা লিখি। মিশ্র সংখ্যাগুলো হলো আমি শুরুতে লিখলাম 51, 7, 183, 215। এরপর আমি একটা সংখ্যা লিখছি 26। এখানে কিন্তু তিনটি তিন ধরনের সংখ্যা আছে, তিন মানের সংখ্যা, যেমন এখানে দুটো সংখ্যা, তার মানে এটি দশক, একটি সংখ্যা একক, 1, 2, 3, তিনটি সংখ্যা, তার মানে এটি শতক, একক, দশক, শতক, তিন ধরনের সংখ্যাই আছে। এখন আমি এখানে এই সংখ্যাগুলো থেকে কিভাবে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হয় সেটা দেখাবো। আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, যখন একটি সংখ্যা থাকে তার মানে একক, একক হচ্ছে সবচেয়ে ছোট, এরপর হচ্ছে দশক, দশকের পর শতক, এরপর আরো কিছু আছে। আমি এখন সবচেয়ে ছোট সংখ্যাটি আগে দেখি। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7, কারণ 7 যেহেতু একক, কিন্তু আমরা বের করছি বড় থেকে ছোট। বড় থেকে ছোট খেয়াল করো, এখানে আছে 5, এখানে 7, এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 2, একটু এলোমেলো লাগছে না? হ্যাঁ, খুব সহজ একটা সমাধান আছে, সেটা হচ্ছে কি আমি সবচেয়ে বড় মান কোনটি সেটা আগে বের করব। এটা হচ্ছে দশক মান, একক মান, শতক মান, এটাও শতক, এটা দশক, এটাও দশক, তাহলে একক, দশক, শতক, এই তিনটি মানের মধ্যে শতক মান সবচেয়ে বড়। আমি এখানে শতক মান পাচ্ছি দুটো, একটা হচ্ছে কি 200, একটা হচ্ছে কি 183। তার মানে আগে আমার 200 এবং 183-এর মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা আগে আমাকে বের করতে হবে। খুব সহজে আমরা বের করতে পারছি, এখানে আছে 1, এখানে আছে 2, তার মানে 200 বড়। এরপর 183, এই সমস্যার মধ্যে আমার শতক মান যে দুটো ছিল আমি সমাধান করে ফেলেছি। এখন তোমার শতকের পর আসছে কত? দশক, যেহেতু শতকের ছোট দশক, দশকের মধ্যে কয়টি সংখ্যা আছে দেখো, 51, 15, 26। এবার খেয়াল করো 51-এর মধ্যে সবচেয়ে, 51-এর মধ্যে 5, 15-এর মধ্যে 1, 26-এর মধ্যে 2, এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 51, তার মানে 51-ই হবে এখানে। এরপর হচ্ছে 2, 26, 2, 6, 26, এরপরে হচ্ছে 1, 5,
পাঁচ পনেরো, আমার দশক মানের কাজও শেষ, অবশিষ্ট রয়েছে একক মানের একটি সংখ্যা সাত। তার মানে ছোট্ট বলতে দেখেছ কত সহজে আমি একক দশক শতক এই তিনটি মান থেকে বড় থেকে ছোট কিভাবে সাজিয়ে লিখতে হয় খুব সহজেই দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা এভাবে চর্চা করবে, তাহলে খুব সহজেই তোমরা বড় থেকে ছোট সাজিয়ে লিখতে পারবে। ধন্যবাদ।